খাঁটি সংস্কৃতি বাঙালি হয়ে গেছে জিন্দাবাদ ছেড়ে অমর হোক অমর হোক তুই একেবারে খাঁটি রাজাকার হয়ে গেছিস বুঝলি আরে অমর শব্দটা আমাদের মাতৃভাষা বাংলা জিন্দাবাদ আমাদের মাতৃভাষা না তোমার আমার নামগুলিও কিন্তু আমাদের মাতৃভাষা না নিজের আত্মপরিচয়ের জন্য এসব শব্দের দরকার আমরা আসসালামু আলাইকুম বলি এটাও আমাদের আত্মপরিচয় মূর্তির সামনে বসে কেউ যখন পূজা করে তখন তাকে তোমরা বলো উপাসনা করছে আবার তুমি যখন নামাজ পড়ো তখন কেন বলো ইবাদত করছি থাম আমি তোর বড় ভাই আমাকে তো উপদেশ দিতে হবে না উপদেশ না ভাই আমাদের সবাইকে সঠিক পথে চলতে হবে সঠিক চিন্তা করতে হবে কত বড় বিয়াদব বলে কিনা তুমি আমি আমরা কেউ সঠিক পথে চলি না সঠিক চিন্তা করি না এই যে তোমরা ভোট দাও কাকে দাও কেন দাও কি উদ্দেশ্যে দাও আমি আজীবন দরদিবাটি করি তাদেরকে ভোট দেই টাকাও দেই আমি বন্ধুবাটি করি তাদেরকে ভোট দেই ওরে দলের টাকাও দেই তাহলে শোনো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো আর তোমরা যা ব্যয় করো আল্লাহ তা থেকে কখনোই বেখবর থাকবেন না অথচ তোমরা অর্থ ব্যয় করো যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পিছনে কিন্তু আমি আমার অর্থ ব্যয় করি ইসলাম প্রতিষ্ঠার কাজে আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি এতদিনে বুঝলাম তুই টাকা পয়সা কোথায় ব্যয় করিস ইসলামকে রাজনীতির মধ্যে ঢুকাবার জন্য নিজের পকেটের টাকা খরচ করে বাপ ভাই সংসারকে কষ্টের মধ্যে রেখে ওই সব ফালতু মূর্খ লোকদেরকে টাকা দিস তোমরা যাদের ভোট দাও টাকা দাও ওই যে সালাম সাহেব ওই যে আতিক সাহেব তারা কি নামাজ পড়ে তারা কি রোজা রাখে তাদের চরিত্র কি সৎ এই তোর ওই ইসলামী নেতা খালি সাহেব নামাজ রোজা করে তাতে কি হয়েছে সে কি সৎ সৎ বলে ইলেকশনে খরচ করার মতো টাকা তার নেই তার পুঁজি তার সততা আর কোরআন হাদিসের জ্ঞান তোমাদের ওই সব নেতারা তাদের তো কোরআন হাদিসের জ্ঞান নেই বরং তারা নেতা হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে এবং নেতা হওয়ার পর এদেশের গরিবদের গলা কেটে তা উসুল করে তোমরা তো ইসলামকে জানার চেষ্টা করো না ইসলামের কথা শুনলেই তোমরা নাক সিটকাও অথচ যুগ যুগ ধরে এদেশের মানুষের উন্নতি হচ্ছে না দেশের উন্নতি হচ্ছে না পরিবর্তন হচ্ছে না মানুষের নৈতিক চরিত্রের তারপরেও তোমরা ওই সব নেতাদের সাপোর্ট করে আসছো তাদের নীতিকে তোমরা সাপোর্ট করে আসছো আরে বীজ ভালো না হলে কিসের গাছ কিসের ফল এই তুই বীজের কি বুঝিস নীতির কি বুঝিস বুঝি ভাই বুঝি মানুষের আসল কল্যাণ তার নীতির মধ্যে আদর্শের মধ্যে যারা নীতি বানায় আইন বানায় তারা তা কিসের আলোকে বানায় কোন জ্ঞানে বানায় তোমাদের ওই সালাম সাহেব আতিক সাহেব ওরা ধোকাবাজ ওরা মদ্যপ ওরা নামাজ রোজা না করে আল্লাহর সঙ্গে বেইনসাফি করছে তারা তারা মানুষের উপর ইনসাফ করবে কেমন করে তারা যে নীতি বানায় আইন বানায় তা নিজের স্বার্থের জন্য বানায় তারা আল্লাহর হুকুমের ধার ধারে না চুপ কর তুই ওদের প্রসঙ্গে কি জানিস ওরাই তো রাজনীতি করবে তোরা ইসলামকে রাজনীতির মধ্যে টেনে নিয়েছিস নিজের টাকা খরচ করছিস ইসলামকে রাজনীতির জন্য আপন ভাই বলে এতদিন কিছু বলিনি আজ বলতে বাধ্য হচ্ছে তোর স্থান জাহান্নামে তোর মুখ দেখাও পা তোমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য মুসলমান নাম নিয়েছ অথচ কত বড় ধোকাবাজ তোমরা তোমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে প্রতারণা করে মানুষের মন গড়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে জীবন উৎসর্গ করছ তোমরা প্রতারক তোমরা ভণ্ড মুসলমান রফিক এসব তুই কি বলছিস আমি ঠিকই বলছি আব্বা চুপ কর বিয়াদব এই তোর ইসলাম আব্বাকে ভণ্ড মুসলমান বলিস আমাদেরকে ভণ্ড মুসলমান বলিস তুই একটা শয়তান আজ থেকে তুই আলাদা থাকবি তোর সাথে থাকলে আমাদের গোড়া হবে ভেবেছিলাম তুই মানুষ হবি আজ থেকে তোর মুখও আমরা দেখব না এসো তো আব্বা ওর মুখ দেখে আমরা বন্ধ করে দেব আরে ও আলাদা থাকবে মুখে বললেই পারত তা না নানান দোষারোপ করে নিজের মতো টাকা পয়সা খরচ করে ও বুঝাতে চায় ও আমাদের কেউ না ও আলাদা থাকবে তা আলাদা থাকবে তো থাক মনে রেখো তোমরা অন্যায় করছো তোমরা যা করলে তা জেদ আর হিংসা ছাড়া কিছু না তোমাদের ভুল একদিন ভাঙবে
মানুষের মন গড়া মতবাদ গ্রহণ করে তোমরা আপনকে পর করে দিয়েছো। দুনিয়ার জঘন্য স্বার্থ নিয়ে তোমরা একে অপরের সাথে ঝগড়া করছো। মনে রেখো, এর পরিণাম ভালো না, এর ফল তোমাদের একদিন ভোগ করতেই হবে। চুপ কর, তোর কোনো কথা আমরা শুনতে চাই না। আজ তুই আমার ছেলেকে 100 টাকা দিতে চাস না, উল্টা বলিস আমার ছেলের জন্য নাকি তোর ছেলে নষ্ট হচ্ছে। আব্বাকে সামান্য ফালতু কম দামের চশমা কিনে দিস, অথচ টাকা খরচ করিস ইসলামকে রাজনীতি বানানোর জন্য। তুই রাজাকার, তুই আমার দলের বিরুদ্ধে কথা বলিস, আব্বার দলের বিরুদ্ধে কথা বলিস, তোকে চিনা হয়ে গেছে। আরে আরে, আমাকে চিনবে কি? চিনার জ্ঞান কি তোমাদের আছে? তোমাদের ওই নেতারাই তোমাদেরকে অন্যায় অবিচারে লিপ্ত রেখেছে। আরে মানুষের তৈরি স্বার্থের বিচার কখনো সুবিচার না, অন্যায় বিচার, অন্যায় বিচার। আজ যদি আল্লাহ তাআলার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা এই সমাজে প্রতিষ্ঠিত থাকত, তাহলে আমরা দুনিয়ার সামান্য বিষয় নিয়ে ভাগ হতাম না। হে আল্লাহ, তুমি আমার বাপ ভাইকে ক্ষমা করে দাও। আল্লাহ, হে পরমদিগার, তুমি আমার বাপ ভাইকে ক্ষমা করো, ওদেরকে তুমি মাফ করে দাও। গোদা, মাফ করে দাও, মাফ করে দাও। হে আল্লাহ, তুমি তো সবই জানো, তুমি আমার গুনাহ মাফ করে দাও, তুমি আমার তাহাজ্জুদ নামাজ কবুল করে দাও, তুমি আমার বাপ ভাইকেও মাফ করে দাও। তুমি ছাড়া মাফ করার যে আর কোনো মালিক নেই খোদা। হে আল্লাহ, তুমি মাফ না করলে আমাদের ইহকাল আর পরকাল যে বরবাদ হয়ে যাবে। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার বাপ ভাইকে সঠিক ইসলামের জ্ঞান দাও, তোমার বিধান, তোমার আইন মেনে চলার তৌফিক দাও। খোদা, ইয়াপাক পরওয়ারদিগার, তুমি আমার আব্বা আর ভাইকে দোজখের আগুন থেকে রক্ষা করো, দোজখের আগুন থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো, তুমি আবার আমাদেরকে মিল করে দাও। আমি তোমার কাছে শুধু, আমি তোমার কাছে শুধু ইহকাল আর পরকালের কল্যাণ কামনা করছি। খোদা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। আমি তুমি আমার দোয়া কবুল করো, কবুল করো, কবুল করো। আমার বাপ ভাইকে হেফাজত করো, আমি তুমি রক্ষা করবো, আমাদের সবাইকে এক করে দাও। হুজুর বাবা, আমার তো সমস্যা, আমার ছোট ভাইয়ের সাথে আমরা আলাদা হয়ে গেছি।